finalized answer ta hobe a prime into b prime into c etar formula ta ki jehetu x dot x is equal to পরীক্ষার সময় এমনও হইতে পারে যে আপনার এই কার্ডটা লেফটে দেওয়া আছে আর এতটুকু রাইটে দেওয়া আছে, তখন আমরা রাইট হ্যান্ড সাইড থেকে অঙ্কটা শুরু করবে, লেফট হ্যান্ড সাইড যেটা আছে এটা শুরু করবে। এবার আমাদের আজকের মেইন যে টপিকটা পড়ানো শুরু করবো এটার সবাই টাইটেল দেন ইউনিভার্সালিটি অফ ম্যানকে। ইউনিভার্সালিটি বলতে কি বোঝায়? আমি বাংলা মিনিং করতে বলি আমাদের যে বেসিক তিনটা গেট আছে ওই তিনটা গেটকে আমরা হচ্ছে ইমপ্লিমেন্ট করতে পারবো, তাই না? ন্যান্ড গেটের মাধ্যমে আমরা এন্ড অর নট সবগুলারই আউটপুট আনতে পারবো। একইভাবে নর গেটটাকে আমরা ইউনিভার্সাল গেট বলতে পারি, কারণ নর গেটের মাধ্যমে আপনি বেসিক যে তিনটা গেট আছে তাদের আউটপুট আনতে পারবেন। তাহলে সবাই টাইটেলটা লিখবেন ইউনিভার্সালিটি অফ ন্যান্ড গেট। তো আমি একটা করাই দিব, এটা সবাই খুব কেয়ারফুলি খেয়াল করবেন, কারণ নরটা আপনাদেরকে আমি করতে দেব। ইউনিভার্সালিটি যদি আমি টু ইনপুটের একটা ন্যান্ড গেট কনসিডার করি তাহলে হচ্ছে এন্ড যেরকম ভাবে আমার অপারেট করে তার অপোজিট আউটপুটটা হলো আমরা এখান থেকে পেয়ে যাই, তাই না? তাহলে এখন প্রথমে আমাকে একটা জিনিস বলেন, নট গেটটা কিভাবে কাজ করে? নট গেট আমি যদি এ ইনপুট দিই আমার আসবে কি আকারে? এ প্রাইম আকারে আসবে। যদি আমি এন্ড গেটের আউটপুট আনতে চাই সেক্ষেত্রে আমার দুইটা ইনপুট লাগবে, লেটস সে এ এন্ড বি, আমার আউটপুটটা আসবে হচ্ছে এ মাল্টিপ্লাইড বাই বি আকারে। আর যদি আমি অর গেট থেকে ইউজ করি তখন হচ্ছে আমার এই প্যাটার্নে আসবে যে আমি এ বি ইনপুটে দিলে আমার আউটপুটটা আসবে হলো কে কে প্লাস বি। আচ্ছা, তাহলে সবাইকে যে কাজটা করতে হবে আমাকে ন্যান্ড গেটটা ব্যবহার করে নট গেটের আউটপুট আনতে হবে, এন্ড গেটের আউটপুট আনতে হবে, অর গেটেরটাও আনা। এখন একটু চিন্তা ভাবনা করে বলেন তো, আমি যদি নট আনতে চাই তাহলে তো আমার ন্যান্ডে মিনিমাম টু ইনপুটস লাগবে, রাইট? কিন্তু নট এর ক্ষেত্রে তো সিঙ্গেল ইনপুট সিঙ্গেল আউটপুট, তাহলে কি করবেন? তাহলে এক্স্যাক্টলি একটা থেকে তার দিয়ে আপনাকে দুইটা করতে হবে, মানে আমার ইনপুট দুইটাই এ ডট বি না হয়ে এ ডট এ ফরম্যাট হতে হবে, ক্লিয়ার? এখন চিন্তা করেন এ ডট এ সমান আমার কি আসে, লেটস সে আমি এ কে ধরে নিলাম 0 আর 1 আর একটা এ কে কনসিডার করলাম 0 আর 1, তাহলে আমি যদি এ ডট এ করি আউটপুট কি আসবে 0 0 0 0 1 1 1, দ্যাট মিন্স হচ্ছে আমি যা মাল্টিপ্লাই করছি ওই জিনিসটাই আমার ব্যাক করছে, তাই না? তাহলে আমরা কি বলতে পারি যে এ ডট এ সমান আমার এই আসবে, আর প্রাইম যেটা ছিল প্রাইমটা থাকলো। এর অর্থ হচ্ছে ইন সামারি আমাকে এই কাজটুকু করতে হবে এখন, তাই না? তাহলে সবাই একটু ট্রাই করে দেখেন তো, একটা ন্যান্ড গেট ইউজ করবে, ন্যান্ড গেট ইউজ করে হচ্ছে আপনাকে নট গেট এর আউটপুটটা আনতে হবে, সো এই প্যাটার্নটাকে আপনার ফলো করা লাগবে। মানে ম্যাম এরকম আমরা এ আর বি এর হচ্ছে ন্যান্ড মানে
এর সাথে আবার আরেকটা এবি প্রাইম কে দেওয়া হয়েছিল যখন আমি ন্যান্ড গেট দিয়ে
পাস করছি তাহলে এর উপর আরেকটা হোল প্রাইম হবে দেন কেপি ডাবল প্রাইম ফর্মুলাটা হলো যেহেতু x ডট x ইজ ইকুয়াল টু x আর ডাবল প্রাইমটাকে আমি উঠিয়ে দিতে পারি এর কারণটা কি যেহেতু x ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু আউটপুটের ইকুয়েশনগুলো সবাই পরীক্ষার সময় লিখে দিবেন আর এর সাথে হচ্ছে আমি একটু বেশি বড় করে এঁকে ফেলছি এই জায়গাটাতে ইকুইভ্যালেন্ট যে এন্ড গেটটা ওইটাও দেখাই দিতে হবে ইকুইভ্যালেন্ট একটা সাইন দিয়ে আপনি একটু ইনপুটের একটা এন্ড গেট নেবেন এখান থেকে আউটপুট যে আসবে এবি আকারে এটা শো করতে হবে এক্স ইজ ইকুয়াল টু এবি যদি কারো কোথাও কোয়েশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন আউটপুট বলতে বেসিক্যালি এই অংশটুকু দেখানো আছে যে আমি এবি প্রাইমে একটা সুইচ দিয়েছি আরেকটা তো হলো আপনার এবি প্রাইমে কানেক্টেড ছিল তাহলে এবি প্রাইম ডট এবি প্রাইম আর যখন আপনি নেট ইউজ করছেন আউটপুটটা কি আসে এর উপরে হোল বার আকারে তাহলে ওটার হোল প্রাইম দিস জাস্ট ফর্মুলাটা ইমপ্লিমেন্ট করা এখন তো পরীক্ষা না আপনারা পেছনে না বসে সামনে চলে আসেন দেখে সুবিধা হবে নেক্সট ক্লাস কয়টা থেকে দুইটা বদ্রুল দুইটার ক্লাস কি করবেন
যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আপনাদেরকে আমি 5 মিনিটস মতো টাইম দিব সবাই ইউনিভার্সালিটি অফ মর্গেটটা নিজেরা খাতায় ট্রাই করেন 5 মিনিট পরে আমি একজন একজন করে বোর্ডে রাখবো একজন মর্গেটটা গ্রুপ করবেন একজন এন একজন হচ্ছে অ রেন্ডম রাখবো কিন্তু হ্যাঁ ইউনিভার্সালিটি অফ মর্গেট এখানে টাইটেলটা চেঞ্জ করে নেন তিনটাই করবেন সবার কি শেষ আচ্ছা স্মাইল আপনি এসে ফার্স্টটা করেন নর গেটটা ইউজ করে নর গেটের আউটপুট নিয়ে আসেন
চিহ্ন ভুল আছে কে বলতে পারবেন? Yeah.
লজিক সার্কিটটা আপনাকে ড্র করতে হবে। তাহলে সবাই এটা এনএন গেট ইউজ করে সার্কিটটা আঁকেন তো ডিরেক্ট সার্কিটে যায় না, আগে এটাকে সিম্পলিফাই করার ট্রাই করেন। সিম্পলিফাই করে নিয়ে তারপরে আগে সুবিধা হবে, কারণ হচ্ছে ন্যান্ড গেট আপনি ক্লাস দিয়ে সরাসরি আনতে পারবেন না, ওর মানে মাল্টিপ্লাইয়ের কনসেপ্টটা রাখতে হবে। হয়ে যায় তাহলে দুইটা দেখে নিতে হবে।
একটা নর গেট দিয়ে x is equal to a prime plus b into c draw the circuit using nor gate দিলে কিন্তু আমার ফাংশন এভাবে সিম্পলিফাই করলে হবে না আজকে আমার কি হচ্ছে x is equal to a prime plus b into c draw the circuit diagram using NOR gate যেটা যে গেট দিয়ে দিব ওইটা ওই গেট দিয়ে করবেন আর এটা একটু ঠান্ডা মাথায় করে নেই যে যারা দুই তিনটা বলতেছেন এটা কিন্তু আগেরটার মতো এত সহজ না নাম্বার ওয়ান দিয়ে লিখেন x is equal to a prime plus b c draw the circuit using nor gate নাম্বার টু x is equal to a plus a prime b এটারও হলো সার্কিট ড্র করবেন ইউজিং ন্যান্ড গেট পাশাপাশি গেটের নামগুলো লিখে রাখেন তাহলে পরে ঝামেলা করে ফেলবেন দেন হচ্ছে নাম্বার থ্রি এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস এ প্রাইম বি ড্র দ্য ফাংশন ইউজিং নর গেট Being put on taxi, this is how I get it.
সময় নাই ট্রাই করার সাপি ট্রাই করেন তাহলে এক নাম্বারটা আপনাদেরকে এখন দেখাই দিই দুই তিন নাম্বার করবেন সেম ফাংশন একবার ন্যান্ড গেট দিয়ে একবার হচ্ছে নর গেট দিয়ে ওপার গেট এর তো মুখস্থ না করে একটু বলে বলে করে এখন আমরা এখানে যেহেতু আমরা নরগেট ইউজ করবো দেখি একবার দিয়ে কি হয় পরীক্ষার সময় এই জিনিসগুলো মাথায় রাখবেন যেখানে হচ্ছে আপনার নাম্বার অফ আইসি কমন হচ্ছে
কয়টা গেট ইউজ করে প্যারাগ্রাফগুলোকে ড্র করা শিখতে হবে। ওকে, তো বাসায় প্র্যাকটিস